এসামিস অল এডুকেশন চ্যানেলটলে আপনার স্বাগতম জানাইছো। আজি এটা মেথসর পার্ট লৈ আহিছো। এই মেথসর পার্টত আমি আলোচনা করিম অতি সহজ পদ্ধতিত কম সময়ের ভিতর কেনেদরে আপনাদেরকে পার্সেন্টেঞ্জর সলিউশন উলাব। গতিকে কলম নকৰি আমি ভিডিওটো আরম্ভ করো। কুয়েশন নাম্বার ওয়ানত পাম 0.137 শতাংশত প্রকাশ করা। ইয়াক আমি শতাংশত কেনেদরে প্রকাশ করিম চাও হোক। 0.137 শতাংশত প্রকাশ করিব লাগে, শতাংশত প্রকাশ করিব লাগে। 0.137ক যেতিয়া আমি শতাংশত প্রকাশ করিম, তা 0.137 × 100% আর এই মাল্টিপ্লাই করলি 13.7 হব। 0.137 আপনাদের ইয়াত 100 যদি মাল্টিপ্লাই করে চাব পারে তেতিয়াহলে হব 13.7, অর্থাৎ এনসার হব এইটো 13.7। কুয়েশন নাম্বার 2, 16 সমস্ত 3 ভাগের 2% ভগ্নাংশত প্রকাশ করা বলক চাও। কুয়েশন নাম্বার 2 আছে 16 2/3% আমি ভগ্নাংশত প্রকাশ করিব লাগে। প্রথমটো বলো আমি শতাংশত প্রকাশ করা, এইবার পাম আমি ভগ্নাংশত প্রকাশ করিব লাগে। ইয়াক ভগ্নাংশত প্রকাশ করিবৰ বাবে 16 এটো ইয়ার লগত এইটো ইয়ার লগত মাল্টিপ্লাই হব অর্থাৎ পূরণ হব, আর এইটো ইয়ার লগত প্লাস হব পূরণ ফলটো। 16 × 3 + 2/3 অর্থাৎ 48 + 2/3 = 50/3। এই 50/3 যেহেতু ইয়াক আমাক ভগ্নাংশত প্রকাশ করবো নিছি, তার বাবে ইয়াত 100 মাল্টিপুল করা হব। 50 × 100 = 1/6 এনসার হব, গতিকে 1/6। কুয়েশন নাম্বার 3, 5/12 শতাংশত প্রকাশ করা বলক চাও। 5/12 শতাংশত প্রকাশ করিব দিছে, শতাংশত প্রকাশ করার বাবে আমি ইয়াক 100 মাল্টিপ্লাই করব লাগবো। 100 মাল্টিপ্লাই করলে উপরত হব 500/12। এটা আমি 500 12 ডিভাইড করব লাগবো 4 48, এতে 2 0 1 1 হলে 12, ইয়াত রই ইয়াত বাকি থাকিব 8, ইয়াত বাকি থাকিব 8 অর্থাৎ এনসার হব আমি পাম 41 সমস্ত হব, আর ওপরত হব 12, ওপরত হব 8, এটা 12 নয় এটা 8 হব, তলত হব 12, অর্থাৎ 4 × 2 = 3 এনসার হব 41, 41 সমস্ত 3/2 এনসারটো হব ইমান পার্সেন্ট। কুয়েশন নাম্বার 5, 4.7% দশমিকত প্রকাশ করা। কুয়েশন নাম্বার 4.7% আমি দশমিকত প্রকাশ করিব লাগে, দশমিকত প্রকাশ করিব লাগে। 4.7% দিয়া আছে, গতিকে ইয়াক 100 ডিভাইড হব, অর্থাৎ 4.7ক যেতিয়া 100 আমি ডিভাইড দিম তেতিয়া আমি ইয়াত পাম, ইয়াত দুই ঘর আছে তো ইয়াত দুই ঘর ইভাগে আগুয়ে যাব, অর্থাৎ 0.047। এটো এটা এটা এক ঘরত দশমিক আছিল আর ইয়াতে দুই ঘর দশমিক, অর্থাৎ এই এক ঘর আর দুই ঘর আগুয়ে যাব, অর্থাৎ 0.0047 হব ইয়ার এনসার। কুয়েশন নাম্বার 4 গেল, এবার 5, 280 50% নির্ণয় করা। কুয়েশন নাম্বার 5 দেওয়া আছে 280 15% 280 15% 100% হয় 280, 1% হয় 280, 100 ডিভাইড তেতিয়া হব আমার 2.8, 0 0 কাটা গেল তেনে দি ইমান
2.8 इतु 1% गति के 15% अफ 2.8 इज इक्वल 42 जुदि आमी याक मल्टिप्लाई करू 2 जुदि याक आमी मल्टिप्लाई करू 2.8 एक जुदि 15 दे मल्टिप्लाई करू 42 आंसर होबो क्वेश्चन नंबर 6 एता राखिर 12 समस्त 2 भागेर 1% होइसे 53 किलोग्राम 53 किलोग्राम राखित होइसे अर्थात यार आमी किमान टोटल राखित किमान 100% होला बोलागे क्रॉस मल्टीप्लाई करিব লাগিব অর্থাৎ 25/2 এটো x পার্সেন্ট হবো ইজ ইকুয়াল 53/100 ইজ ইকুয়াল x 53/100/25/2 এটো হবো 53/100 তার পিছত আমি ইনটু এটো এটো মানে উল্টা হয়ে যাব 2/25 এডে 100 অক 4 বার তার পিছত 4 × 2 8 53 × 8 হব মানে 53 লগত 8 রে পূরণ হব আর 53 লগত 8 রে আমি পূরণ করি কিমান পাম 424 424 কেজি অর্থাৎ আমি পোয়া রাখিতর 100% হব 424 কেজি 6 নাম্বার কোয়েশ্চনৰ আনসার হ'ব এ 424 কেজি কোয়েশ্চন নাম্বাৰ 7 126 ৰ কিমান হতাংশ 28 কিমান পাৰসেন্ট 126 ৰ 28 হয় ইয়া দিয়া আছে আমাক 126 ৰ 126 ৰ কিমান হতাংশ 28 হ'ব লাগিব 100% যদি হয় 126 হয় আৰু ইমাক x পাৰসেন্ট উলবাৰিছি কিমান আছে দিয়া 28 অৰ্থাৎ আমি ইয়াত কি কৰিম ইকুৱেল হ'ব কাৰণ কিয় এটুত পাৰসেন্ট ইয়া আমাক পাৰসেন্ট উলবাৰিছে 28 হলে আমাক x পাৰসেন্ট হ'ব এটো আমি আননন এটো নাজানো গতিকে আমি কি পাম क्रॉस मल्टीप्लाई कर दिया 126 x परसेंट 28 × 100 इज इक्वल 126 আমি যদি এখনি কাটাকাটি করো তেতিয়া হলে আমি পাম x is equal 28 × 100/126 যদি আমি 28 ইয়াত 126 এর ডিভাইড করে দিও তেতিয়া হলে আমি পাম 22 এত 2 তো বাকি থাকবো 9 এর ডিভাইড করে আনসারটো হবো 22 9 ভাগের 2